আসসালামু আলাইকুম। চ্যানেলের করোনা ভাইরাস হটলাইন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সৈয়দ শাহ সেলিম আহমেদ। করোনা ভাইরাসের প্রেক্ষিতে ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশন ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। আগামী 6 এপ্রিল 2020 থেকে যারা ইতিমধ্যে এন্টাইটল্ড তারা অটোমেটিকভাবে কমপক্ষে 20 পাউন্ড বেশি করে প্রত্যেক সপ্তাহে পাবেন। সেজন্য তাদেরকে নতুন করে কোনো আবেদন বা HMRC বা ট্যাক্স ক্রেডিটের সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই। ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট অতিরিক্ত এই 20 পাউন্ড 6 এপ্রিল 2020 থেকে 5 এপ্রিল 2021 পর্যন্ত পাবেন। চ্যান্সেলর ইতিমধ্যে বিজনেস সহায়তা প্যাকেজে ওয়ার্কারদের বেতনের 80% স্যালারি পেমেন্টের ঘোষণাও দিয়েছিলেন। এদিকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে জনগণকে জরুরি প্রয়োজনে মেডিসিন খাদ্য ক্রয় ছাড়া অন্য কোনো কারণে ঘরের বাইরে যেতে বারণ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, একই সাথে বেশি সংখ্যক মানুষ অসুস্থ হয়ে গেলে NHS-এর পক্ষে ট্যাকল করা কঠিন হয়ে পড়বে। সেজন্য তিনি জনগণকে স্টে অ্যাট হোম থাকার জন্য আবেদন জানিয়ে বলেছেন, দুজনের বেশি জমায়েত নিষিদ্ধ করেছেন। এই সতর্কতা ব্যত্যয় হলে পুলিশ এনফোর্স করবে আইন মানতে, প্রয়োজনে ফাইন আরোপ করবে। বরিস জনসনের টাফ লকডাউন হচ্ছে স্টে অ্যাট হোম, দুজনের বেশি যাতায়াত নিষিদ্ধ, খুব জরুরি প্রয়োজন যেমন মেডিসিন খাদ্য ছাড়া অন্য কোনো কারণে ঘরের বাইরে যাতায়াত নিষিদ্ধ, সব ধরনের সব অত্যাবশ্যকীয় জরুরি প্রয়োজনীয় জিনিস ছাড়াও নিষিদ্ধ, ওয়ার্ম আপ, এক্সারসাইজ, সাইকেল কেবলমাত্র একাকী এবং পরিবারের সদস্য ছাড়া করা যাবে না। কাজের জন্য ট্রাভেলিং করা যাবে, তবে এসেনশিয়াল, কিন্তু যেখানে একেবারেই জরুরি কেবল সেই ক্ষেত্রে। সব ধরনের ওয়ারশিপ ব্যাপটিস্ট বন্ধ থাকবে কেবলমাত্র ফিউনারেল ছাড়া। সব ধরনের সব ইলেকট্রনিক্স ক্লথিং সব বন্ধ, প্লেগ্রাউন্ড আউটডোর জিম সবই বন্ধ থাকবে। যেসব দেশে যথাযথভাবে সোশ্যাল ডিস্টেন্সিং নিশ্চিত হয়েছে সেই সব দেশে দ্রুতই থেমে যাবে করোনার উপদ্রব, এমনটাই বলছেন নোবেলজয়ী বিজ্ঞানী মাইকেল লেভিট। জানুয়ারিতে যখন চীনে কোভিড-19 বা করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক রূপ ধারণ করে, তখন থেকেই তিনি এই ভাইরাসের ধরন ও প্রকৃতি নিয়ে অ্যানালাইসিস শুরু করেন। তখনই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে চীন দ্রুতই এই ভাইরাস থেকে নিজেদের মুক্ত করতে পারবে। শেষ পর্যন্ত তাই হয়েছে। এখন স্ট্যানফোর্ডের এই জৈব পদার্থবিদ সেই একই মডেলে কাজ লাগিয়েছেন যুক্তরাষ্ট্র ও বাকি বিশ্বের জন্য। মাইকেল লেভিডের এই অ্যানালাইসিস নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে লস অ্যাঞ্জেলস টাইমস। ব্রিটেনের হাসপাতাল, কেয়ার হোম, অ্যাম্বুলেন্স স্টাফ ও NHS-এর স্টাফদের মাস্ক, প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, গ্লাভস, স্যুট, মাস্ক ইত্যাদি ডেলিভারি দিবে এখন থেকে সেনাবাহিনীর ট্রাক। হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক আজ সোমবার এই তথ্য জানিয়েছেন। NHS-এর স্টাফ ও হাসপাতাল কেয়ার স্টাফরা তাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, স্যুট, গ্লাভস, জেল ইত্যাদির স্বল্পতার কথা জানালে সেনাবাহিনী হাসপাতাল ও NHS স্টাফদের এইসব সরবরাহের দায়িত্ব নেয়। ম্যাট হ্যানকক আরও জানান, এখন থেকে পরবর্তী কয়েক সপ্তাহ হাসপাতাল ও NHS-এর স্টাফ সেনাবাহিনী ট্রাক ডেলিভারি দেখতে পারবেন। কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক প্রবাসী মারা গেছেন। তিনি গত 29 ফেব্রুয়ারি দেশে ফেরেন। গতকাল রাত 11টার দিকে তিনি মারা যান। এই ঘটনায় উপজেলা প্রশাসন দুটি বেসরকারি হাসপাতালে মানুষের চলাচল সীমিত করে দিয়েছেন। ওই ব্যক্তির বাড়ির চারপাশে 10টি ঘরের মানুষের চলাচল সীমিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি 1.5 যুগ আগে ইতালিতে যান, তার 2 ছেলে ও ইতালি প্রবাসী। গত 29 ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর তিনি এলাকায় স্বাভাবিকভাবেই চলাফেরা করেন। শনিবার থেকে ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন, তার বয়স 60। সবশেষ তথ্য মতে মারা যাওয়া ব্যক্তিকে বিশেষ ব্যবস্থায় দাফনের ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ। এদিকে আজ থেকেই বাংলাদেশের সব জায়গায় সেনাবাহিনী নামছে। মৌলভীবাজারে যুক্তরাজ্য ফেরত 65 বছর বয়সী এক প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। তিনি শহরের কাশীনাথ সড়কের ডিগ্রিপাড়ের মকসুদ ভিলার মালিকের স্ত্রী। 20-25 দিন আগে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা নিহতদের বাসায় গিয়ে আলামত তথ্য সংগ্রহ করেছেন। এদিকে কাশীনাথ সড়কটি পুলিশ নিয়ন্ত্রণে লোক চলাচল সীমিত করে দিয়েছে।
তবে এ ব্যাপারে এখনও সিভিল সার্জন অফিস থেকে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। প্রেস উইংয়ে বিষয়টি সম্পর্কে জানানো হবে বলে জানান সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডাক্তার রুকসানা ওয়াহিদ রাহি। গাম্বিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশি ইমামের মৃত্যু হয়েছে। তিনি ধর্ম প্রচারের কাজে সেখানে সফররত ছিলেন। এর আগে আরও কয়েকটি দেশ ভ্রমণ করেছিলেন তিনি। গাম্বিয়ায় করোনা আক্রান্ত এটাই প্রথম মৃত্যুর ঘটনা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স 70, তিনি দেশটির দ্বিতীয় করোনা আক্রান্ত ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছিলেন। গাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, ওই ইমাম 13 মার্চ সেনেগাল থেকে গাম্বিয়ায় যান। তাকে রাজধানী বানজুলের বন্দং মসজিদে থাকতে দেওয়া হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তিনি এর আগে আরও 6টি দেশ ভ্রমণ করে সেখানে গিয়েছিলেন। তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, বানজুলে অবস্থানকালীন সময় অসুস্থতা বোধ করায় নিকটস্থ এক স্বাস্থ্যকেন্দ্রে যান। সেখান থেকে শুক্রবার তাকে অ্যাম্বুলেন্স করে এক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। প্রিয় দর্শক, সকল সংবাদের জন্য ক্লিক করুন www.londontimesnews.com। আপনি সচেতন হন, অপরকেও সচেতন করুন, আর সোশ্যাল ডিস্টেন্স এবং হাইজিন মেনে চলুন। আল্লাহ হাফেজ।